স্যার, রেকর্ডিংটা একটু অন করেন প্লিজ। রেকর্ডিং? হ্যাঁ, রেকর্ডিং অন করছি। আমি আবার নতুন করে দেখাই, যেহেতু আপনি এটা তো আসেন, আপনি জি স্যার, এখান আসছে স্যার। রেকর্ড, আপনি এখান থেকে একটা রেক্টাঙ্গেল নেবেন, সিলেকশন টুলটা ক্লিক করবেন, একটা কালার দিবেন, এরপর আবার একটা রেক্টাঙ্গেল নেবেন, অন্য একটা কালার দিবেন, সিলেকশন টুলটা অবশ্যই ক্লিক করবেন, এখন এটা আমি কি করলাম, এই যে আপনারা না নতুন বোঝার জন্য একটু যদি পারেন স্ট্রোক কালারটা রেখে দিবেন, আর যদি কাজ শেষে, একদম কাজ শেষে স্ট্রোক কালারটাকে ক্লিক করবেন, আর এখানে এই যে দেখেন একটা চিহ্ন আছে, লাল চিহ্ন, ঠিক আছে, ক্রস চিহ্ন, এটা হলো ডান, ডানে ক্লিক করবেন, স্ট্রোক কালার গুলো সব উঠে যাবে। কালার গুলো আপনারা চেষ্টা করবেন যে এই যে আপনারা এই কালারটা দিয়েছেন, যেটা এই কালারটা দিয়েছেন যেটা, এটার উপর ম্যাচিং এর একটা চেষ্টা করবেন, ঠিক আছে, যে যাতে ম্যাচিং থাকে কালারটা। এরপর আপনি কি করবেন যে দেখেন, আমি আরেকবার দেখে দিই আপনাদেরকে, এইটা তো আছেই, আপনি রেক্টাঙ্গেলে ক্লিক করবেন, এইভাবে টানবেন, একদম এটার মিডিল পর্যন্ত নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, এটার মাঝামাঝি নিলেন, এরপর আপনি কি করবেন, আপনি আবার রেক্টাঙ্গেলে গেলেন, একটু টানলেন, আপনার ইচ্ছা মতন টানবেন, ঠিক আছে, যে আপনার মনে হবে যে আমি আসলে এই টানটার উপরে আমি লিখতে চাচ্ছি আমার প্রতিষ্ঠানের নাম, আপনার প্রতিষ্ঠানের নামটা যদি একটু বড় লাগে তাহলে একটু টেনে আর একটু বড় করে নিবেন, যেহেতু তো এটা তার ভিজিটিং কার্ড, এইভাবে করা হয় না, তারপর আপনারা প্র্যাকটিসটা করবেন, একটু বড় করবেন, আবার যদি মনে হয় যে না আমার এটাতেও হবে না, আমার দুই লাইনে লাগবে, আপনি এরকম দুই লাইনে আপনি ইচ্ছা মতন টেনে নিবেন। এখন আমি এটা যেতে চাচ্ছি যে এখানে আমি আমার প্রতিষ্ঠানের নামটা লিখবো, এই যে দেখেন আমি লিখেই ফেলি, আমি সুজয় রশিদ খান লিখলাম, যিনি কথা বলছেন মাইকটা একটু মিউট করে দিবেন, এরপর আপনি ডেজিগনেশন লিখবেন, এখানে নাম লিখবেন, আপনি ইচ্ছা হইলে আপনি এখানে অ্যাড্রেস লিখে এখানে ফোন নাম্বার দিতে পারেন, অথবা যদি মনে হয় যে না আপনি এখানে অ্যাড্রেস দিবেন, এখানে ফোন নাম্বার দিবেন, অথবা যদি মনে হয় যে না এইটুকু ফাঁকাই রাখবেন, এখানে ছোট করে অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন, সেটা আপনার ইচ্ছা, এইটুকু করতে পারবেন কিনা সেটা বলেন। জি স্যার, অলরেডি হয়ে গেছে। কে পারবেন না সেটা বলেন, না কিংবা কে পারেননি সেটা বলেন, সে সেজন বলেন যে আমি পারিনি এটা। স্যার পারছি, কিন্তু মাঝখান দিয়ে যে লাল বর্ডারটা আর কি, মানে সাইড দিয়ে, ওটা কি আন্ডু করতে পারতেছি? আমি তো এই বর্ডারটা যেভাবে আপনি এটা টেনে নিয়ে আসেন, আবার রেক্টাঙ্গেলে গেছি, যে টেনে নিয়ে আসছি, ঠিক আছে, রেক্টাঙ্গেলে গেলাম, এরকম টেনে সিলেকশন টুল ক্লিক করছি, এটা দিছি। এছাড়াও যদি আপনি নাই পারেন যে এইটুকু, তাহলে তো বিকল্প একটা বুদ্ধি আছে, আপনি এগুলো কিছু করতে পারছেন না, আপনি অল্টার ধরে টেনে নিয়ে আসবেন, এভাবে টেনে নিয়ে এসে, না স্যার এটা না স্যার, মানে স্ট্রোকে যে যে কাজটা করলেন আর কি, স্ট্রোকটা তুলে দিয়েছি যেটা, জি স্যার জি স্যার, এই যে স্ট্রোকটা আপনি তুলে দিতে গেলে, আপনি এটা তো স্ট্রোক,
যখন তুলে দিবেন আমি ধরেন এখান থেকে ফিল কালারটা তুলে দিব শুধু স্ট্রোক কালার থাকবে তাহলে আমাকে ফিল কালারে যেতে হবে যে এই যে নানে ক্লিক করতে হবে আবার যে স্ট্রোক কালারে যেতে হবে নানে ক্লিক করতে হবে মানে যেটা আপনি কে যেটা নান করবেন সেই কালারে যাবেন আপনি ফিল কালার যদি নান করেন ফিল কালারে ক্লিক করবেন তারপরে এখানে নানে ক্লিক করবেন আবার যদি স্ট্রোক কালার মনে হয় যে নান করবেন স্ট্রোক কালারে যাবে এখান থেকে নান করবেন যেই কালারটা আপনি নান করবেন সেটাতে ক্লিক করবেন ঠিক আছে এস স্যার বুঝতে পারছি এইটা হলো ইয়ে এটা কিন্তু প্র্যাকটিস থাকবে আপনারা আমাকে কিসে পাঠাবেন বলেন তো মেসেঞ্জারে পাঠাবেন যেহেতু আপনারা দুই দিন সময় পাচ্ছেন শনিবারে আমি এটা মেসেঞ্জারে দেখব নাকি রোল সহ পাঠাবেন এখানে আপনি নাম লিখবেন আমাদের যে গ্রুপ আছে সেখানে পাঠাবো কি মেসেঞ্জারে একটা গ্রুপ আছে তাই না আপনাদের হ্যাঁ স্যার আমাদের একটা গ্রুপ আছে হ্যাঁ কালকে তো কাজ দেখলাম হ্যাঁ না স্যার আমাদের কোনো মেসেঞ্জার গ্রুপ আছে আপু একটা মেসেঞ্জার গ্রুপ আছে তাহলে কি আপনি ইয়েতে পাঠান ফেসবুক পেজে পাঠান অথবা ক্লাসরুমে পাঠান কিন্তু মেসেঞ্জার একটা গ্রুপ আছে আমি তো তাই দেখলাম মেসেঞ্জার গ্রুপে কি লিংক দিয়ে জয়েন হওয়া যাবে ওটা তো বোধহয় কাউকে অ্যাড করতে হবে একজন অ্যাড না করে দিলে তো আরেকজন অ্যাড হওয়া যাবে না মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া যায় না এটা যিনি অ্যাডমিন আছেন উনি আপনাকে অ্যাড করেন ফেসবুকে তারপর যে সেটাই লিংক দিয়ে তো কাজ হবে না অ্যাডমিনিস্ট্রেটরই বা অন্য কেউ অলরেডি কেউ মেম্বার আছেন তিনি আপনি কাউ করে দিতে পারবেন আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান উনি অ্যাড করে নেবেন আচ্ছা ঠিক আছে দেখেন জেপ্যাকটার সিস্টেম হইলো যে আপনি এখান থেকেই যাবেন ফাইলে যে সেভ ফর ওয়েব সেভ ফর ওয়েব কিন্তু স্যার ইওর স্ক্রিন ইজ নট ভিজিবল শেয়ার স্ক্রিন আছে তো স্যার এখন দেখা যাচ্ছে শেয়ার স্ক্রিন আছে তো না এটা দেখা যাচ্ছে তো স্যার আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি স্যার এখন দেখা যাচ্ছে শেয়ার স্ক্রিন তো ছিল আজকে একদম আচ্ছা কিন্তু এখানে একটা সমস্যা আছে ঠিক আছে আমার মনে হয় কি যে আপনারা যারা সিসি ইউজ করছেন তাদের জেপ্যাক এর একটা সমস্যা আছে জেপ্যাকটা হলো আপনি যখন জেপ্যাক করবেন পুরো এই যত বড় এ4 সাইজে নিছেন এ4 জুড়ে আপনাদের গিয়ে হবে তো ইলাস্ট্রেটর থেকে জেপ্যাক করার বুদ্ধি এই যে দেখেন আপনি এটা তো আগে এইভাবে ধরবেন আপনার লেখাগুলো লিখবেন এভাবে ধরবেন আপনি অবশ্যই গ্রুপ করে নেবেন গ্রুপের কমান্ডটা কি একজন বলেন তো কন্ট্রোল জি স্যার এরপর আপনি কি করবেন এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে একবার কপি করবেন কি করবেন সি দিয়ে একবার কপি করবেন তারপর সরাসরি আপনি যে ফটোশপে ছিলেন ফটোশপে চলে যাবেন ঠিক আছে ফটোশপে চলে যাওয়ার পর আপনার ফটোশপ প্রোগ্রামটা ওপেন হলো কন্ট্রোল এন দিলেন কন্ট্রোল এন দিয়ে আপনার কন্ট্রোল এন এর পর নতুন ফাইলটা আসলে শুধু পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে জেপ্যাকে সেভ করে দিবেন ওইটাতে না ফটোশপে সবচেয়ে ভালো হয় হলো আপনার মানে রেজুলেশনটা ঠিক থাকে কিন্তু আপনি এখানে যদি জেপ্যাকটা করেন অনেক সময় রেজুলেশন একটু মেবি সবচেয়ে ভালো হইল আপনি যে এখন আমরা দেখাই হ্যালো জি বলো আবিদ ভাই আমিও মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি আমার নাম নার্গিস সুলতানা দেখে
এখন দেখেন যে সেকেন্ড অপশন দেখেন যে আপনি ওই আপনারা যখন কন্ট্রোল এন দেন ঠিক আছে কন্ট্রোল এন দেন তখন এখানে সবচেয়ে ভালো হয় যে আমরা যখন অনলাইনে কাজ করি তখন কি করি আমরা একটা কার্ডের মাপ 3.5/2 ঠিক আছে এইটুকু নিয়ে কাজ করি এটা ওকে করলাম দেখেন একটা ভিজিটিং কার্ডের আকারে চলে আসছে আমার ফাইলটা তো অনলাইনে কাজ করতে গেলে এটাই করবেন আর লোকাল মার্কেটের কোন ক্ষেত্রে করতে হয় না তো এখানে যদি আপনি ভিজিটিং কার্ডটা করে জেপ্যাক করেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে সেভ ফর ওয়েবে যাবেন এরপর দেখেন আপনি কি করবেন এই যে গিফট ফাইল আছে এখানে জেপিজি লিখবেন আর কোনো কিছু করার দরকার নাই একটা কাজ করতে পারেন না আর কোনো কিছু করার দরকার নেই আপনি জাস্ট খালি সেভ করে দিবেন ঠিক আছে আর কিছু করার দরকার নেই এই সেভ ফাইল ফারহানা পারভীন একটু শব্দ হচ্ছে ফারহানা পারভীন হ্যাঁ জাস্ট খালি সেভ করে দিবেন ঠিক আছে জাস্ট খালি সেভ করে দিবেন স্যার আমার একটা কোশ্চেন ছিল ম্যাম বলেন স্যার আমরা ফটোশপেও ভিজিটিং কার্ড করা শিখেছি আবার ইলাস্ট্রেটরও শিখছি তাহলে আমরা প্রফেশনালি কোন ফরম্যাটে করব আপনি যেটা প্রফেশনালি যেটা করা হয় কোনটা গড়ি ইউজ করা হয় আপনি যেটা সবচেয়ে সহজ লাগবে সেই ফরম্যাটে আপনি কাজ করবেন আপনি যদি মনে হয় যে না ফটোশপে আপনি খুব দ্রুত কাজ করতে পাচ্ছেন ফটোশপে এখন সুন্দর সুন্দর ভেক্টরের কাজ করা যাচ্ছে যদি মনে হয় যে না ফটোশপে আপনি ভেক্টরটা সহজ হচ্ছে তাহলে ফটোশপে আপনি ভেক্টর কিন্তু শুনেছি যে প্রেসে যখন কাজ করা হয় সেগুলো নাকি ইলাস্ট্রেটর ফরম্যাটে ওই ফাইলগুলোই দেওয়া হয় আমাদের দেশে এটা কি ট্রু আমাদের দেশে জাস্ট আমাদের দেশে ঠিক আছে আমাদের দেশে তবে এখন ভেক্টরেরও কাজ করা হচ্ছে ফটোশপ থেকেও কাজ করা হচ্ছে ঠিক আছে তো আপনার যেটা সহজ হবে ঠিক সেটাই করবেন আপনি ভেক্টরে তবে ভেক্টরটা হলো সহজ একটা প্রোগ্রাম যেটা হলো আপনি ফটোশপে এটা যদি নিতে চান তাহলে আপনার কি হবে এখানে কালার কালারটা ওই কি দিয়ে দেন পেইন্ট বাকিটি মিস নাকি কি সরি আপনারা কালারটা কি দিয়ে দেন আপনার এটা স্যার পেইন্ট বাকেটও আছে আর কালার পিকার থেকে ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড বক্স আছে ব্যাকগ্রাউন্ড ঠিক না আর এখানে আপনি জাস্ট ক্লিক করবেন অথবা আপনি কালারটা দিবেন তো এটা যদি আপনার কাছে যেটা সহজ মনে হবে সেটাতেই আপনি কাজ করবেন এটা আপনার ব্যাপার যেরকম আমি ইলাস্ট্রেটরে সব সময় বেশি কাজ করি বাকি স্যার আবার কাজ করে ইলাস্ট্রেটর স্যার ফটোশপের তুলনায় কমফোর্টেবল ইলাস্ট্রেটরটা আপনি যেটা মনে হবে যে আপনি এখানে কাজ করবেন ঠিক সেটাই কাজ করবেন ঠিক আছে তাছাড়া দুটোতেই কাজ করা যায় এই যে এইরকম করে ফরম্যাট করবেন আর জেপ্যাক আপনি দিয়ে দিবেন না হলে আপনি সবচেয়ে ভালো এটা ধরে কপি করে ফটোশপে আপনি পেস্ট করে জেপ্যাক করে দিবেন এটা ভালো হয় ঠিক আছে আচ্ছা এরকম কার্ডের ইয়ে গেল তো আমি একটু কথা বলবো ভিজিটিং কার্ডের ব্যাপারে ভিজিটিং কার্ডটা কিন্তু আপনার লোকালে হইল এক সাইড কিন্তু অনলাইনে কিন্তু বোথ সাইড ঠিক আছে যখন আপনি অনলাইনে কাজ করবেন তখন বোথ সাইডে কাজ করবেন আচ্ছা আবার এই ভিজিটিং কার্ডটা কিন্তু আপনি ওকে এরকমও হতে পারে আবার জাস্ট এরকমও হতে পারে ঠিক আছে ভিজিটিং কার্ডটা এরকমও হতে পারে ওয়াইডে হতে পারে হাইডে হতে পারে ঠিক আছে আপনার যেটা ইচ্ছা যেরকম ইচ্ছা সেভাবে কাজ করবেন এই ভিজিটিং কার্ডটা তো আপনাদের নেক্সট শনিবারের মধ্যে আমি দেখে নিব এখন আসি আরেকটা টুলসে যাই আমরা দেখেন আমার মতন আপনারা এই যে এই ইলিপসটা একটা এরকম ইলিপস টানবেন সরি একটা ইলিপস নেবেন একটু ওভাল শেপ একটু ওভাল শেপ এরকম কি শিপ চেপে করব না এমনিতেই করব শিপ চেপেটা এমনি করবেন যেহেতু আমি ওভাল শেপ বললাম ওভালের জন্য আর আপনার শিপ দরকার নাই
তার বোধহয় আবার স্ক্যাপ হয়ে গেছে আছি আছি কেন কেটে যায়নি তো আচ্ছা স্যার কোথায় কেটে গেছে আপনি দেখতে পাচ্ছেন না এটা জি দেখতে পাচ্ছি স্যার হঠাৎ করে চুপ হয়ে গেলেন তো স্যার মনে করেছি স্ক্যাপ হয়ে গেছে না 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 আমি সময় দিচ্ছি আপনারা যে এটা করতে পাচ্ছেন কিনা যেহেতু আপনারা তো নতুন একটু সময় দিয়ে দিয়ে কাজ করতে হবে জি স্যার বুঝতে পেরেছি স্যার সরি এরপর আপনি কি করবেন যেহেতু এটা ডিম্বাকৃতি কিন্তু অরিজিনালি একটা খেয়াল করবেন ডিমের একটা সাইজে একটু কিন্তু একটু চোখাটে ঠিক আছে একটা সাইজ তো এই যে দেখেন এই যে সিলেকশন টুলের পাশে লেখা আছে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা কি পাতের কাজটা এডিট করা যায় ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ পাতের কাজ এডিট করা যায় কিভাবে দেখেন পুরো ইলাস্ট্রেটরটাই কিন্তু একটা পাথ ওয়ার্ক মানে লাইন ওয়ার্ক দেখেন আমি আপনাকে লাইন ওয়ার্কটা দেখাই যে এই যে আপনারা কালারটা দিছিলেন সমস্ত কিছু লাইন হয়ে আছে এটাও আমি লাইন করে দেখাই যে যে দেখেন প্রত্যেকটা লাইন ওয়ার্ক পুরো ইলাস্ট্রেটরটা একটা লাইন ওয়ার্কে কাজ করে ঠিক আছে এটা মনে রাখবেন তো পাথের কাজ এডিট করা যায় কিভাবে ডাইরেক্ট সিলেকশন ক্লিক করবেন এই যে এতটুকু অংশ সিলেক্ট করবেন যখন আপনার এরকম সিলেক্ট হয়ে যাবে তখন তো বুঝতেই পারবেন আপনি জাস্ট উপরের অ্যাঙ্করটা দিয়ে একটু উপরে তুলে নেবেন অথবা যদি মনে করেন যে না আমি এই সাইড থেকে কাজ করব আপনি এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপনি একটু টানবেন যাই যে এদিকে ইচ্ছা কাজ করতে পারেন ঠিক আছে উপরে মানে উপরের থেকে আপনি অ্যাঙ্করটা টানতে পারেন আবার যদি মনে হয় যে নিচেরটা টানবেন সেটাও করতে পারেন এটা কার কার হচ্ছে না একটু বলেন তো নাকি একবার দেখে দিব যার হচ্ছে না সে শুধু বলবেন আচ্ছা সবার হইছে তারপরে আমি একবার দেখে দিচ্ছি ডাইরেক্ট সিলেকশন টুল যেদিকে আপনি সিলেক্ট করবেন যেদিকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করলাম আমি কি করলাম দেখেন আবার দেখাই আমি এবার নিচ থেকে সিলেক্ট করি যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ধরে টানি আমি কিন্তু যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ধরেই টানতে পারি আমি যদি মনে করি যে না আমি এই দিকে টেনে নিব আমি এটাও পারি আমি যদি মনে করি যে না আমি এই দিকে টানবো আমি এটাও পারি আমি যদি মনে করি না এই এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে একটু ঘোরাবো আমি সেটাও পারি আপনার ইচ্ছা কারণ আপনি তো পাথ এডিট করতে আসছেন আপনি পাথ এডিটেড নিয়েছেন আচ্ছা ভিজিটিং কার্ডটা আর দেখে দিব না আসলে আচ্ছা আরেকটা ভিজিটিং কার্ড দেখে দিই যেহেতু আমি ভিডিওটা দিলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর এটাই থাকবে আমি একটা কপি করলাম আমি অন্যভাবে ভিজিটিং কার্ডটা দেখে দিই একই জিনিসই দেখেন একটা রেকট্যাঙ্গেল ছিল আরেকটা রেকট্যাঙ্গেল এখান থেকে এইভাবে নিলাম কালার সিলেক্ট করলাম অবশ্যই তো সিলেকশন টুল সিলেক্ট করবেন এরপর আপনি যেটা করবেন আপনি এখানে নামটা আগে লিখে ফেলবেন লিখে ফেলার পর আপনি আরেকটা রেকট্যাঙ্গেল এখান থেকেও দিতে পারেন কালারটা একটু চেঞ্জ করে নেন অথবা যদি মনে করেন আপনি এখান থেকেও দিতে পারেন অথবা যদি মনে করেন যে এখান থেকে দিবেন সেটাও দিতে পারেন ঠিক আছে এই আর যদি মনে করেন যে না আরো ডিজাইন করবেন দেখেন আমি এটা একটু ফেলে দিই আগের অবস্থায় আসি এরকম একটা রেকট্যাঙ্গেল নিলাম একটা ইলিপস নিলাম অবশ্যই শিফট চেপে আমি এখানে রাখলাম
আবার একটা রেকট্যাঙ্গেলে আমি ক্লিক করলাম, সিলেকশন টুলটা ক্লিক করে নেবেন, কালারটা চেঞ্জ করে নেবেন। আপনি রেকট্যাঙ্গেলটাকে এই ইলিপসটাকে এখানে নিয়ে যেতে পারেন, আমার মনে হয় আরেকটু ছোট করলে ভালো হয়। করলেন, এরপর কি করলেন আপনি, এই রেকট্যাঙ্গেল সহ আপনার যদি মনে হয় যে এই রেকট্যাঙ্গেল রাখবেন তাহলে রাখবেন, যদি দেখতে ভালো লাগে তাহলে রাখবেন। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন, এখানে আপনার লোগোটা দিবেন, এখানে আপনি আপনার নাম ঠিকানাগুলো লিখে ফেলবেন। আর আমার কেন জানি মনে হচ্ছে যে এটা না রাখলে সবচেয়ে ভালো। আর এটার কালারটা যদি আমি বেশি ডার্ক হয়ে গেছে একটু লাইট করে দিই। কাজের মজা দেখেন, কাজের মজা হইল যে আপনি এই রেকট্যাঙ্গেলটাকে যদি একটু একটু জাস্ট টান দিয়ে এখানে নিয়ে আসতে পারেন, নিয়ে আসলেন, এটার একটু কালারটা চেঞ্জ করে দিলেন, এটার একটু কালারটা চেঞ্জ করে দিলেন। আবার দেখেন নিচের রেকট্যাঙ্গেলটাকে ধরে আবার এইখানে নিয়ে আসলেন, এটার একটু কালারটা চেঞ্জ করে দিলেন। আবার যদি মনে করেন যে এই রেকট্যাঙ্গেলটাকে ধরে এখানে দিলেন, এটা একটু কালারটা চেঞ্জ করে দিলেন। একটু টেনে দিই, এরকম। আর কালার চার্ট আজকে আমি দিয়ে দিব। কালকে থেকে কিন্তু আপনারা মানে এই নেক্সট ক্লাস থেকে, আপনাদের নেক্সট ক্লাস আবার রবিবারে, এরপর থেকে কিন্তু আপনারা এভাবে আর ড্রপ দিয়ে কোনো কালার নিতে পারবেন না। যেহেতু আমি আমার ইচ্ছা যে আমি সোমবারে আপনাদের মূল প্রজেক্টে চলে যাব, রবিবার পর্যন্ত আমি আপনাদেরকে টুলসটাই দিব। যদি পারি, দেখি যে আপনাদের টুলসটা আয়ত্তে এসে গেছে, আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের একটা করে এক্সাম নিব। এক্সাম বলতে আমি কাজটা দেখবো আর কি, আপনারা সবাই কাজটা দিবেন। আমি যদি দেখি টুলস গুলো রবিবারে আয়ত্তে এসে গেছে, আমি আপনাদেরকে সোমবার থেকে আমি মূল প্রজেক্টে নিয়ে যাব। এখন দেখেন যে একটা টাইপের কথা বলবো, টাইপটা লোকালি আপনি এই যে একটা টাইপ করলেন, গেলেন সিলেকশন টুল নিলেন, যে কোনো খানে সরিয়ে রাখলেন, তাই না? তো অনলাইনে এভাবেই কাজ করা হয়, কিন্তু লোকাল মার্কেটে যদি আপনাকে যখন টাইপ করতে বলা হবে, এতগুলো টাইপ সিঙ্গেল সিঙ্গেল করবেন, অনেক সময় কোনো লেখা হয়তো আপনার থেকে নষ্ট হয়েও যেতে পারে। সেই ক্ষেত্রে যেটা করা হয়, এটা আপনি লোকাল মার্কেটের ক্ষেত্রে করবেন, আর নতুন অবস্থায় এটা করতে যাবেন না। নতুন অবস্থায় যেভাবে যে সিঙ্গেল টাইপ এম সিঙ্গেল করে করবেন, কিন্তু আমার দেখে দেওয়া দরকার, আমি দেখে দিচ্ছি। টাইপটা এই যে একটা কম্পোজ করলেন, সরি, একটা টাইপে যে কম্পোজ করলেন, কম্পোজ শেষ, এন্টার দিলেন, এন্টার দেওয়ার পর একটা টাইপ করলেন। আচ্ছা, এই টাইপটা আমি ধরলাম যে 12 পয়েন্ট। আপনারা এমএস ওয়ার্ডে তো দেখে এসেছেন যেভাবে সিলেক্ট করা, ঠিক সেভাবেই করবেন। এই টাইপটা আমি 12 পয়েন্টে আছে, এটা আপনার 11 পয়েন্ট দিতে পারি আমি, এটা 11 পয়েন্ট দিলাম। হ্যাঁ, এটার আবার লেফট রাইট আছে, তাই না? অনেক সময় লেফট রাইট করতে হয় আপনাদের। লেফট রাইট করার জন্য দেখবেন যে এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে আপনি ক্লিক করবেন, তবে আপনাদের ক্যারেক্টারের সঙ্গেই প্যারাগ্রাফ থাকে। লেফট রাইট সেন্টার করার জন্য আপনি প্যারাগ্রাফের সাহায্য নেবেন, ঠিক আছে? এটা গেল। যেহেতু আজকে থেকে আর আমি আপনাদেরকে টাইপের ব্যাপারে কোনো কিছু বলবো না, আমি টাইপটা দেখে দিতে চাচ্ছি। এটা গেল। এখন আসেন, আপনি একটা ম্যাগাজিনের টাইপ করবেন, এখানে তো প্রচুর লেখা, ম্যাগাজিনের একটা মেসেজ টাইপ করবেন, সেটাতে প্রচুর লেখা থাকে, তাহলে আপনি কি করবেন? দেখেন এই যে টিতে চাপ দিলেন, আপনি এই টিতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, এখান থেকে টেনে যেভাবে রেকট্যাঙ্গেল নিছেন, টেনে ধরে ছেড়ে দিবেন, সঙ্গে সঙ্গে লেখা শুরু করে দিবেন। কি করবেন আবার দেখাই, টিতে ক্লিক করবেন, আপনি যেখান থেকে
টেক্সটটা নেবেন টেনে চেপে যত বড় দরকার টেনে বড় করলেন আপনার যতখানি এরিয়া দরকার আর কি এটা আপনি লেফট রাইট করে নিতে পারেন আপনার আপনার ব্যাপার আপনার ইচ্ছা সেটা যেভাবে কাজ করতে চান আপনি অথবা জাস্টিফাই করে নিতে পারেন এটা গেল হলো টাইপ আবার দেখেন ধরেন আপনার একটা রাউন্ড টাইপ দরকার এলিপস আমি এই এলিপসটা নিলাম সিলেকশন টুল দ্বারা পাথের কাজ এডিট করা হয় আবারো বলে দিলাম ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা পাথের কাজ এডিট করা হয় পাথের কাজ এডিটটা কি আপনারা এরকম একটা এলিপস আমার সঙ্গে সঙ্গে নেবেন যে কোনো মাপের এলিপস আপনি শিপ ধরে নিতে পারেন শিপ ছাড়াও নিতে পারেন ইলিপস একটা টেনে নেবেন নিয়েছেন এরকম একটা টেনে নিলেন ডাইরেক্ট সিলেকশন টুলটা আপনি সিলেক্ট করবেন ডাইরেক্ট সিলেকশনটা সিলেক্ট হয়েছে তাই না ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট হওয়ার পর দেখেন আপনি খেয়াল করেন যে আমি কোন সাইড থেকে এটাকে সিলেক্ট করছি এই যে দেখেন আমি জাস্ট এতখানি সিলেক্ট করে আপনারা আমার সঙ্গে এতখানি কি এই এই পর্যন্তই সিলেক্ট করবেন মানে এটার 50 না জাস্ট 25% এরিয়া পর্যন্ত নিচে বা 20 বা 10% এরিয়া পর্যন্ত সিলেক্ট করার পর ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর এই তিনখানে অ্যাঙ্করটা আসবে এই তিনটা অ্যাঙ্কর পয়েন্ট গুলো আসলে আপনি কি করবেন ব্যাক স্পেস অথবা ডিলিটে চাপ দিবেন মানে এটা ফেলে দিবেন বোঝার জন্য আপনি এই যে স্ট্রোক কালারে একবার ক্লিক করবেন স্ট্রোকটাকে ব্ল্যাক করে দিবেন আর ফিল কালারে ক্লিক করে ফিল কালারটা নন করে দিবেন সবার এরকম হয়েছে তাই না স্যার আরেকবার একটু দেখেন যে কোনো একটা ইলিপস নিলেন ডাইরেক্ট সিলেকশন টুলে যাবেন এই যে জাস্ট আমার মত এতখানি সিলেক্ট করবেন ডিলিট করবেন বোঝার জন্য অবশ্যই স্ট্রোক যদি না থাকে স্ট্রোকটা নেবেন ব্ল্যাক স্ট্রোক আর ফিল্টার নন করবেন আবার দেখাচ্ছি একটা ইলিপস দিবেন এইভাবে নিলেন ডাইরেক্ট সিলেকশন টুলে গেলেন জাস্ট এইটুকু অংশ সিলেক্ট করলেন ডিলিট অথবা ব্যাক স্পেসে চাপ দিলেন বোঝার জন্য অবশ্যই ব্ল্যাক স্ট্রোক দরকার বোঝার জন্য আপনি না থাকলেও সমস্যা নাই কিন্তু আপনি বোঝার জন্য অবশ্যই দরকার এরপর আপনি ফিল কালারটাকে নান করে দিলেন এরপর আপনি যেটা করবেন আপনি টিতে একবার ক্লিক করবেন দেখেন টিতে ক্লিক করার পর এটা সিলেক্ট থাকবে টিতে একবার সরি এটা সিলেক্ট থাকবে টিতে একবার ক্লিক করবেন টিতে একবার ক্লিক করার পর আপনি জাস্ট এখানে যাবেন এটা যখন টিতে এই যে যখন দেখবেন যে এরকম বাঁকা হয়ে গেছে যদি সেটা যেখানে খান থেকে হয় আপনারা আসলে সরাসরি নেওয়ার চেষ্টা করবেন সোজা বাইরে থাকবেন না যদি এটা এর উপর আসে তখন এটা টিতা এরকম হবে দেখেন আগে কি টি ছিল এখন এরকম আছে যখন আমার এটা এটা সোজাসুজি আসবে তখন এটা এরকম হবে তখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কার্সার এখানে বসে যাবে আপনি লিখবেন
আমার একবার বুঝিয়ে দিয়া এটা আপনি ডাইরেক্ট ইলিপসে গেলেন স্ট্রোক কালারটা নেবেন ফিল কালারটা অফ করে দিবেন এরপর আপনি ডাইরেক্ট সিলেকশনে যাবেন নিচেরটা সিলেক্ট করে ফেলে দিবেন টিতে চাপ দিবেন টি যখন আপনার এভাবে হবে এইভাবে থাকলে হবে না যখন দেখবেন আপনি এই চিহ্নটা আসছে ক্লিক করবেন তারপর আপনার টাইপ টুকু আপনি করবেন বাঁকা টাইপ রাউন্ড টাইপ গুলোর আরেকটা অপশন আছে সেটা আমি আপনাকে পরে দেখে দিব কিন্তু আপাতত এইভাবে রাউন্ড করতে চাইলে করবেন স্যার একটা প্রশ্ন ছিল আর একটু পরে প্রশ্ন দিব আমি একটু একটা কথা মনে হয়েছে এটা না দিলে আবার আমার কাজটা হবে না ঠিক আছে একটু পরে হ্যাঁ একটু এটা শুধু দেখে দিই জি স্যার দেখেন শর্ট মানে আমার মনে না থাকলে আবার এটা আমি আর শেখাইতে পারবো না এটা হয়তো আমি শেখাবো আমি হয়তো রবিবারে চলে যাবে তো এই যে দেখেন আপনার রেকট্যাঙ্গেল আছে তাই না এই রেকট্যাঙ্গেলটাকে আপনি আবার একটা রেকট্যাঙ্গেল নিলেন অনুরূপ ভাবে আপনি এটা নেবেন এর উপরেই নিলেন এর উপরে নিলেন কালারটা চেঞ্জ করলেন সিলেকশন টুল তো অবশ্যই গেলেন আমি এবার কি করব এটাকে বাইরে নিয়ে আসব এইভাবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আবারো মনে করে দিই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করা হয় পাতের কাজ এডিট করা হয় পাতের কাজ এডিট করা হয় এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম আমি এই কর্নারটুকু ধরলাম এই কর্নারটুকু ধরলাম ধরার পর লেফট অ্যারো দিতে পারেন রাইট অ্যারো দিতে পারেন আপনি যে দিক থেকে কার্ভ করবেন সেই দিক থেকেই আপনি দিবেন এই যে আমি দিলাম দেওয়ার পর আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে সরি সিলেকশন টুল দিয়ে এখানে জাস্ট বসিয়ে দিলাম আবার দেখাচ্ছি আমি কি করলাম কি আমি একটা রেকট্যাঙ্গেল প্রথমে এর 50% যেভাবে আপনারা প্রথমে নিয়েছিলেন সেটাই নিয়েছি নেওয়ার পর আমি যেটা করেছি আমি এটাকে এখানে নিয়ে আসলাম ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম আমি যে অংশকে কার্ভ করব সেই অংশটুকুর একটু ধরলাম আমি এই অংশটুকু কার্ভ করব এই অংশটুকু একটু ধরলাম আমি যদি আবার নিচ থেকে ধরি তাহলে নিচের অংশ কার্ভ হবে আমি এই সাইড থেকে ধরলে এই অংশ কার্ভ হবে তো আমি এই অংশটুকু কার্ভ করার জন্য আমি আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি কি করলাম ভাই লেফট অ্যারো দিলে লেফট অ্যারো দিতে পারি অথবা রাইট অ্যারো দিতে পারি ঠিক আছে লেফট রাইট এটা হয় কিনা একটু দেখেন তো আপনাদের জি স্যার হচ্ছে কার হচ্ছে না সে একটু বলেন আচ্ছা সবার হয়েছে যাক আপনারা যে সবাই পারছেন এটাতে আমার খুব আনন্দ লাগছে আর কি ভালো লাগছে যে সবাই খুব দ্রুতই ধরতে পারছেন তো ইনশাআল্লাহ আমি খুব দ্রুতই আপনাদেরকে কাজের দিক দিয়ে নিয়ে যাব ভিজিটিং কার্ডের যদি এত দ্রুতই ধরতে পারেন আর একটা রিকোয়েস্ট যে ধরতে পারবেন না সে অবশ্যই কিন্তু আসলে আপনারা তো এখানে নতুন আপনারা ধরতে পারবেন না এটাই আমি ধরে নিব আপনারা যদি অস্বীকার করার কিছু না হ্যাঁ আপনি প্রশ্নটা বলেন হ্যাঁ স্যার এই যে পরে যে বেগুনি কালার যে এটা নিলেন এটা আসলে পাচ্ছিলাম না এটা কি আলাদা করে নিছেন না এক জায়গা থেকে নিয়েছেন এটা বেগুনি কালার কোনটা বললেন স্যার এই যে না না আচ্ছা নিচেরটা স্যার স্যার নিচে হ্যাঁ হ্যাঁ জি জি এটা না না আমি কালারটা চেঞ্জ করলাম আমি বললাম যে এটাই তো ছিল আমি একটা রেকট্যাঙ্গেল ইলিপস সরি রেকট্যাঙ্গেল নিলাম নিয়ে
এটাকে আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে যে কোনো একখানে নিয়ে এসেছি তারপর ডাইরেক্ট সরি সিলেকশন দিয়ে নিয়ে এসেছি তারপর ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটা যে কর্নারটুকু আমি কার্ভ করব সেইটুকু সিলেক্ট করে এই যে আমি লেফট রাইট অথবা রাইট এর দিতে পারি ঠিক আছে তারপরে আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে জাস্ট এখানে নিয়ে এসেছি বেশি টুলস দিতে চাচ্ছি না ভিজিটিং কার্ড গুলো করতে চাচ্ছি আপনার শুধু ইচ্ছা হচ্ছে যে একটু কাজ করবেন সেইভাবে কাজ করবেন আর আমার এই যে পাতের আচ্ছা আরেকটা টুলস দিই আপনাদেরকে নাতে কাজ করতে পারবেন না একটা টুলস হইল দেখেন এই যে আমি এখানে প্রথমে একটা এই এরকম একটা পাতার আকৃতি করেছিলাম ঠিক আছে এরকম করেছিলাম আপনারা পাতার আকৃতি করার দরকার নাই যদি পারেন করবেন না হলে এরকম ছোট্ট একটা ইলিপস টেনে নেবেন ছোট্ট ছোট্ট একটা ইলিপস টেনে নেবেন ঠিক আছে একটু কালারফুল করে নেবেন তো আমি যাই হোক এই পাতাটা দেখাই রোটেট টেনেন তো এই যে রোটেট টুলটা আছে আপনাদের এখানে জি স্যার আছে আচ্ছা রোটেট করতে গেলে কিন্তু খুব দ্রুত করতে হবে অর্থাৎ ওকে সময় দিলে না রোটেট নষ্ট হয়ে যায় রোটেটের টুলসটা মানে নষ্ট হয়ে যায় মানে ওর ইফেক্টটা হারিয়ে ফেলে যেরকম দেখেন যে আমি এটাকে একটু সাদা বর্ডার দিই সাদা না যে কোনো একটা দিতে পারি আর এটাকে একটু কালারফুল করে নিই নিলাম দেখেন এইটা আমি সিলেক্ট করলাম এই যে এটা হলো রোটেট আপনারা একটা জিনিস খেয়াল করবেন জাস্ট এইখানে আমি রোটেটে ক্লিক করব দেখেন এখানে কোনো কিছু নাই যখনই আমি রোটেটে ক্লিক করব দেখবেন যে এই সেন্টার পয়েন্টে একটা এই সেন্টার পয়েন্ট ও দেখাচ্ছে তাই না দেখতে পাচ্ছেন আপনারা জি স্যার এখানে একটা সেন্টার পয়েন্ট দেখাচ্ছে মানে রোটেটের এটা সেন্টার পয়েন্ট তো আমি সেন্টার পয়েন্টটাকে যেখানে নিয়ে যাব রোটেট সেখান থেকেই হবে আমি যদি মনে করি আমার এখান থেকে নেব আমি এখানে আলতো একটা ক্লিক করব এখন ও ওখানে নাই দেখেন এখানে চলে আসছে সেন্টার পয়েন্টটা এরপর খুব সোজা আপনি তো কপি করা শিখেছেন অল্টারে চাপ দিবেন দেখেন অল্টারে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাউসটা কিন্তু অ্যারোটা দুটো হয়ে গেছে তার মানে আপনার এটা কাজ করছে আপনি এটাকে বেশি সময় দিবেন না মাথাটা ধরে জাস্ট টান দিয়ে এরকম ছেড়ে দিবেন একটা কমান্ড লিখে দিব সেটা হলো ডুপ্লিকেট ডুপ্লিকেটের কমান্ড হলো কন্ট্রোল ডি ডুপ্লিকেটের কমান্ড কন্ট্রোল ডি আমি এখন ডুপ্লিকেটটা করি দেখেন স্যার আবার একটু এই জিনিসটা তাহলে এটা দেখাবো না ঠিক আছে এটা যদি করতে পারেন করবেন আচ্ছা ওটাই দেখাই আমি দুটো ইলিপস আমি দুটো দুটো ইলিপস নিছিলাম দুটো ইলিপস কে এভাবে ভাগ করে দুটো একটা সিলেক্ট করে ডিভাইড করেছিলাম আনগ্রুপ ফেলে দিলাম সরি ফেলে দিলাম রোটেটের মজাটা বোঝানোর জন্য আমি এটাকে স্ট্রোকটাকে একটু সাদা করেছিলাম সাদা আর এটাকে একটু ডার্ক কালার করেছিলাম এরপর আমি এটা সিলেক্ট করে রোটেটে ক্লিক রোটেট রোটেটে এটা হলো সেন্টার পয়েন্ট এই সেন্টার পয়েন্টটাকে আমি এখানে ক্লিক করলাম রোটেট ওখানে চলে গেল আমি অল্টার চেপে ধরে কে দিনে কি বাড়ি যায় কালকে বাড়ি আসলে আমি ছেড়ে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর ডুপ্লিকেটের কমান্ড হলো কন্ট্রোল ডি
আজিবুর রহমান ভাই মিউট করেন, এ বন্ধ করেন, মিউট করেন। ডুপ্লিকেটের কমান্ড হলো কন্ট্রোল ডি, আমি একটা ডি দিলাম। আমি না এইটাকে যদি আরো ঘন করতে চাই তাহলে রোটেটটা আমার একটু কম করতে হবে। কিভাবে কম করতে হবে, টানার মধ্যে একটু আপনারা দেখে নেবেন, যখন টানবেন এই যে রোটেট তো আছে, আমি যদি এতটুকু করতে চাই, এই করলাম, ঠিক আছে, আমি যত মাপটা আপনার মতন, আমি এটা দেখালাম তো, আর একটু যাদেরকে ডটটা নিছিলাম খুব সহজ জিনিস, এই ডটটা দেখাই, এই ডটটা আমি এখানে নিলাম, আমি মনে করলাম একটা সেন্টার পয়েন্ট ধরলাম, আমি রোটেটটা এখান থেকে করব, আমি এখানে ক্লিক করলাম, এটাকে আমি জাস্ট এভাবে নিয়ে এসে ছেড়ে দিলাম, কিভাবে অল্টার ধরে টান দিলাম, তারপরে কন্ট্রোল ডি, রোটেটটা বুঝে গেছে আপনাদের? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। রোটেটটার প্র্যাকটিসটা করবেন, রোটেটটা আমি দিব না, আমি আপনাদেরকে ভিজিটিং কার্ড একদম সিম্পল, এটা যদি নাও পারেন এটা কিন্তু করতেই হবে, ঠিক আছে, এটা আমাকে দেখাবেন, আপনারা দেখালে আমি আরো একটু বলে দিব, ঠিক আছে, আর বুঝতে পারবো যে কাজটা করতে পারছেন আপনি, তাহলে আমি ভিজিটিং কার্ডটা আমি খুব তাড়াতাড়ি প্রজেক্টের দিকে চলে যাব। এইটা হলো রোটেট টুলস। এরপর আজকে আর কোনো টুলস দেখাবো না, আজকে বেশি টুলস দেখানো হয়ে গেছে। যাকে ভিজিটিং কার্ডে কোনো সমস্যা আছে নাকি বলেন, তাহলে আমি আবার একটু দেখে দিব, কারো কোনো সমস্যা আছে স্যার? আমি ভিজিটিং কার্ডে বলেন বলেন স্যার, ভিজিটিং কার্ডে আমি যদি মোবাইল নাম্বারটা লিখতে চাই তাহলে কি আলাদা আলাদা ফন্টে লিখতে হবে, যেমন ধরেন মোবাইল একবার লিখলাম তারপর নাম্বারটা আলাদা করে লিখলাম? না না না, আপনি সিঙ্গেলি লিখবেন, এই যে মোবাইল লিখলেন, ঠিক আছে, এরকম লিখবেন, আপনি তাই বলতে চাচ্ছেন তো নাকি স্যার? আমি করে দেখলাম কিন্তু কালারটা আমার ডিফারেন্ট কালার আসতেছিল, অর্ধেক আসতেছিল অর্ধেক আসতেছিল না। যে কোনো কোনো সমস্যা হয়েছে আপনার, ঠিক আছে, যে কোনো সমস্যা আছে, আর ডিফারেন্ট কালার আসতেছিল হয়তো আপনি আগেই করে ফেলছেন, তারপরে আপনি কি এটা দিয়ে ফেলছেন মানে রেকট্যাঙ্গেল, তাহলে তো একটু সমস্যা হবে। আচ্ছা ছোট্ট একটু মজা দেখাই, ঠিক আছে, ছোট্ট আপনাদের যে কোনো একটা মানে হয় রেকট্যাঙ্গেল হোক ইলিপস হোক যে কোনো একটা কাজ, সেটা যদি আপনার এই লেখাটা হয় সেটাও নিতে পারেন, যে কোনো একটা সিলেক্ট করবেন, সিলেক্ট, শুধু সিলেক্ট, আমি ধরে নিলাম যে আপনার সিলেক্ট হয়েছে, আপনারা কন্ট্রোল চেপে ধরে দুইয়ে চাপ দিবেন, টু, কন্ট্রোল টু, কন্ট্রোল টু মানে দুই, আচ্ছা দুয়ে চাপ দেওয়ার পর যেটাকে আপনি দুয়ে চাপ দিছেন, আমার মনে হয় এটা চাপ দিলেন কিংবা বাইরের কিছু চাপ দিছেন, যে কোনো যে কোনো দুয়ে চাপ দিছেন, এখন দেখেন তো ওটা ক্লিক করলে আপনার সিলেক্ট হয় কি না? জি না স্যার, সিলেক্ট হচ্ছে না, ক্লিক করলে সিলেক্ট হচ্ছে না, তার মানে এটাকে আমি লক করে ফেলেছি, ঠিক আছে, লকের কমান্ড হলো কন্ট্রোল টু মানে দুই, এটা হলো লক, আমি কাজটাকে লক করে ফেলেছি, লকের কমান্ড কন্ট্রোল টু। কার কার সিলেক্ট হচ্ছে আমাকে সে তারা বলেন তো একটু, যার যার সিলেক্ট হচ্ছে সে বলেন। আচ্ছা কারি দিয়ে সিলেক্ট হচ্ছে না, আচ্ছা এটা তো আবার কাজের ক্ষেত্রে আমার লক করে কিছু সময় কাজ করতে হয়, কিছু সময় হাইড করে কাজ করতে হয়, তো আজকে লকের কমান্ডটাই দিলাম, এটা তো আমার আবার লকটা আনলক করতে হবে। আপনি কি করছিলেন, কন্ট্রোল টু দিয়ে লক করেছিলেন, এবার করবেন কি কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করবেন, দেখেন তো এখন সিলেক্ট হয় কি না? জি স্যার সিলেক্ট হয়।
ক্ষেত্রে আপনি লক করবেন কিছু ক্ষেত্রে আনলক করে দিবেন ঠিক আছে এইটা আর এবার আবার আপনারা ধরবেন এইটা আবার ধরবেন এটা ঠিক আছে ধরে কন্ট্রোল 3 তে চাপ দিবেন 3 কন্ট্রোল 3 আমার মতন আপনাদেরটাও এটা ভ্যানিশ হয়েছে কিনা জি স্যার হয়েছে স্যার কার কার আছে একটু বলেন তো আমাকে কারোরই নাই আচ্ছা তাহলে এটা কি হয়েছে হাইড হয়ে গেছে ঠিক আছে আর আপনি যখন শো করতে চাইবেন সব শো অল ক্লিক শো অল করতে চাইবেন মানে আমরা করি কি কোন সময় কাজকে এরকম সব হাইড করে ফেলি যে আমার এটা সমস্যা হচ্ছে হাইড করি শুধু আমি এইটুকু কাজ করে ফেলি যে আমি এইটুকু মনে করলাম যে আমি আর একটু কাজ স্টার্ট করব তে যদি আমি এখন এইটুকু কাট করতে যাই আমার যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা থেকে থাকে তাহলে ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে আমি যখন সিলেক্ট করব তখন দুটো ব্যাকগ্রাউন্ডই সিলেক্ট হবে অতএব আমি কাজ করতে পারবো না এটা তো আমরা করি কি এটা হাইড করে দিলাম অথবা লক করে দিলাম দেওয়ার পর আমার মনে হলো যে আমি এটার কাজ করব একটু ঠিক আছে আমি এটা এইভাবে দিই এরপর কাজ শেষ আমি এখন শো অল করব শো অল হইলো অনুরূপ ভাবে কন্ট্রোল অল্টার 3 মানে 3 কন্ট্রোল অল্টার 3 আসছে কিনা একটু বলেন তো আমাকে জি স্যার চলে আসছে স্যার আসছে স্যার আচ্ছা আসছে ঠিক আছে তো আরেকটু দেখাই যেহেতু আমি আপনাদেরকে রোটেটটা দেখাইছি এটা যদি আপনারা কাজ করতে পারেন করবেন আমার কাজ কিন্তু আপনাদেরকে বলছি এটা যদি এর পরেও আপনারা যদি এগুলো যেগুলো কাজ দেখাচ্ছি করতে পারেন অবশ্যই করবেন দেখেন এই যে একটা রেকট্যাঙ্গেল নিলাম আবার একটা রেকট্যাঙ্গেল নিই আমি আমি এরকম একটা রেকট্যাঙ্গেল নিলাম কালারটা একটু চেঞ্জ করলাম এখানে বসাইলাম বসে রোটেট একটু ক্লিক করলাম এটা একটু বড় করতে পারি এর আগে আপনারা দেখলেন একটা করে কমান্ড মানে একটা করে টেনে নিয়ে কপি করা এবার আমি কি করব এবার আমি এই দুটাকেই ধরব দুটাকে ধরে অল্টার ধরে টেনে সঙ্গে সঙ্গে এটারা প্র্যাকটিসের ব্যাপার আপনাদের মানে দুইটা কপি করা প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিসটা একটু বেশি বেশি করতে হবে এই যে দেখেন আমি দুটেই ধরব সিস্টেম হলো একবারে টান দিবেন একবারে টান দিবেন খুব দ্রুত টান দিবেন তাহলে হবে না অনেকে নতুনদের সমস্যা হয় কি আমি এখানে ধরার পর এখানে হয়তো একবার ক্লিক করেন তখন ছেড়ে যায় তো কিছুই না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আগে অল্টারটা চেপে ধরবেন ধরে এটাকে এভাবে সিলেক্ট করেই সঙ্গে সঙ্গে এগুলোর মিডলে একটা ক্লিক করবেন ক্লিক করে ছাড়বেন না একদম টেনে নিয়ে ছেড়ে দিবেন যথারীতি পাথ ফাইন্ডারে যে ডিভাইডটা করে ফেলবেন আনগ্রুপ করবেন ফেলে দিবেন আর এটা এখানে নিয়ে এসে এভাবে বসিয়ে দিবেন কি জন্য দিবেন দেখেন আমি এই ভিজিটিং কার্ডটাতে আমি যদি হইতাম আমি কি করতাম এই নামটা জাস্ট এখানে আনতাম এই নামটা যদি একটু বড় হয়ে যায় তাহলে আমি নামকে আরো ছোট করে ফেলতাম কিন্তু নামটা আমি এখানে আনতাম আমি সাদা কালার করে দিতাম নিচে আমার ফোন নাম্বারটা দিতাম তারপরে আমার নাম ঠিকানা আমার নাম ঠিকানা
এগুলো সব আমি আর প্রতিষ্ঠানের নামটা আমি এখানে দিতাম আমার মোবাইল নাম্বার প্রতিষ্ঠানের নাম ঠিকানা দিয়ে আমি একটা কার্ড তৈরি করে ফেলতাম আরো যদি একটু করার দরকার থাকে তাহলে এটাকে আপনি কপি করে আচ্ছা কপি করেন না থাক এইটুকুই কাজ করেন বেশি লোড হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে স্যার এটা কাটলেন কিভাবে আরেক একটু দেখাবেন প্লিজ আবার দেখাবো কাটছি তো ডিভাইড করছি ঠিক আছে আমি বললাম যে আমি এরকম একটা কাজ নিয়েছিলাম আমি রোটেট করেছিলাম এরকম এই দুটেই আমি সিলেক্ট করেছিলাম এখানে একটা লেখা আছে লেখাটা ফেলে দিই আগে দুটেই আমি সিলেক্ট করে অল্টার দিয়ে টেনে ছেড়ে দিলাম তারপর দুটেই আমি সিলেক্ট করে বরাবরের মতন উপরে বরাবরের মতন উপরে আমি যেগুলো ডিভাইড করেছিলাম ঠিক সেইভাবে এটাও ডিভাইড করলাম ডিভাইড শেষ আনগ্রুপ ফেলে দিলাম সবগুলো ফেলে দিলাম যেটুকু দরকার সেইটুকু রাখলাম এইটাও আমার আর দরকার নেই এটাতে জাস্ট এখানে নিয়ে এসে বসে দিলাম এখানে আমি আমার নাম ঠিকানা আর মোবাইল নাম্বার নাম আর ডেজিগনেশন থাকে আমার সেটা দিব মোবাইল নাম্বারটা দিব আর এখানে আমি আমার প্রতিষ্ঠানের নাম দিব ঠিকানা ঠিকানা এখানে দিয়ে ছেড়ে দিব স্যার ব্যাক সাইডে যেটা পড়ে থাকে ওটা ফ্রন্টে নিয়ে আসা শর্ট কমান্ড কি বললেন স্যার নামটা যে নিয়ে আসেন আপনি টেমপ্লেটে কা ভিজিটিং কার্ডের উপর টেনে আনলেন এটা যেটা নিয়ে আসলাম না স্যার নামটা নামটা যে আপনার নামটা একটু আগে এটা দেখার আগে শর্ট কমান্ড তো এটা আপনারা কেমন প্রশ্ন করলেন আপনি তো যেটাই কপি করতে চাচ্ছেন যেটাই কপি করতে চাচ্ছেন সেটাই তো অল্টার ধরে টানলি হয়ে যাচ্ছে নাকি তাই হচ্ছে কিনা সেটা বলেন আগে স্যার কপি না স্যার মুভ করার জন্য বলতেছি মুভ করার জন্য পেছনে পড়ে থাকে যেটা ওটা ফন্টে নিয়ে আসতে চাইতেছি স্যার ব্যাকগ্রাউন্ডটা ফ্রন্টে করেছিলাম সেটাই আর কি স্যার এটা 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 আস্তে আস্তে শিখায় আপনি এটা আসলে এটা এটা আসলে আজকের কোনো কমান্ড নাই যে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এটা বুঝিয়ে দিতে হবে আস্তে আস্তে শিখে আপনারা আগে প্রথমে একটা কাজ করবেন শুনেন আপনারা কোনো রকম লিখবেন না আগে আগে লিখবেন না প্রথমে এই দুই তিন দিন আগে আপনারা আপনার কাজটা করবেন এগুলো কাজ সেরে নেবেন আগেই ভেবে নেবেন না হলে একটা পেন দ্বারা দেখে নেবেন যে আমি এখানে এখানে এই কাজটা করব সেখানে সেখানে আপনি সেই ডিজাইনটুকু করবেন এইগুলো করবেন এটা করবেন যেটা পারেন করবেন তারপরে লাস্টে লেখা লিখবেন তাহলে আপনি সমস্যা হবে না আমি আপনাকে আবার রবিবারে যেটা ক্লাস আছে সেটাকে দেখাবো দেখেন একটা জিনিস একটা কথা বলি যদি আপনি আগেই লেখেন এটা এইভাবে নিচে চলে যাবে ঠিক আছে আচ্ছা কমান্ডটা নিয়ে নে যদি কখনো এইভাবে নিচে চলে যায় নিচে চলে গেলে আপনারা স্যান্ড বিহাইন্ড করবেন ঠিক আছে এই যে স্যান্ড বিহাইন্ড এর কমান্ডটা দেখেন আমি এখানে লিখে দিই একটু স্যান্ড বিহাইন্ড এর কমান্ড কি বলেন তো এটা এটা কি ফার্স্ট থার্ড ব্র্যাকেট তাই না থার্ড ব্র্যাকেটে এটা ফার্স্ট আর এটা ক্লোজ তাই তো সেকেন্ড ব্র্যাকেট এটা এটা ফার্স্ট এটা হলো ক্লোজ তো আপনার ক্ষেত্রে আপনি দেখবেন যে এই যে এটা ঢেকে গেছে কিন্তু সিলেক্টটুকু আছে সিলেক্টটুকু কখনোই ছাড়বেন না ঠিক আছে এই যে সিলেক্টটুকু আছে ঠিক আছে সিলেক্টটুকু ছাড়বেন না আপনি শিফট অল্টার ধরবেন শিফট অল্টার ধরে আমি দিলাম হলো এটা আচ্ছা আমি আমি ফার্স্টেরটা দিলাম আসলো না তাহলে বুঝতে হবে যে এটা আপনার লাস্টেরটা দিলেও হচ্ছে মানে ক্লোজটা দিলেও হচ্ছে দুটোই আপনি একটু খেয়াল করে দেখবেন অথবা আপনার ওখানে যেই কাজটুকু আছে এইটুকু কাজ দেখবেন
আপনি একবার গ্রাউন্ডের নিচে নামান আরেকবার উপরে উঠান নিচে নামান উপরে উঠান দেখেন তো আপনি একটু প্র্যাকটিস করেন হয় কি না জি স্যার হয়েছে স্যার থ্যাংক ইউ স্যার এন্ড ব্যাকটা আমি পরে দিতে চাইছিলাম আসলে এত দেওয়া দিলে আপনারা আচ্ছা ঠিক আছে নেন আমার মনে হয় আপনারা খুব দ্রুত এগোচ্ছেন ঠিক আছে এই তো আর কিন্তু কমান্ড দিব না কোনো কিছু দিব না এগুলোরই জাস্ট প্র্যাকটিসটা করবেন আপনারা আর হ্যাঁ নিজের কাজগুলো তো আপনারা শুক্র শনি সময় পাচ্ছেনই তাহলে তো আমি শনিবার অবশ্যই দেখতে পাচ্ছি নাকি কাজ রবিবার না 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 শনিবার দেখতে পাচ্ছি রবিবার তো আপনার ক্লাস আছে রবিবার তো আরেকটা প্রজেক্ট দিয়ে দিব আমি শনিবার দেখছি কালকে সময় পাচ্ছেন শনিবার বিকেলের দিকে দেখালে দেখাবেন মানে সারা দিনের মধ্যে একবার দেখাবেন রবিবার তো আপনি ইনশাআল্লাহ স্যার রবিবার তো আরেকটা ক্লাসে যাবেন কারণ রবিবার আরেকটা প্রজেক্ট দিব সেটা নিয়ে কাজ করবেন সেটা সোমবারে মেসেঞ্জার গ্রুপে দেখাইতে হবে হ্যাঁ মেসেঞ্জার গ্রুপেই দেখান নাকি নাকি ফেসবুকে দেখাবেন না এগুলো ফেসবুকে দেখানোর দরকার নেই যেহেতু প্রথমে কাজ তো মেসেঞ্জার গ্রুপে দেখান জি স্যার তারপরে যখন আপনারা প্রজেক্টে যাবেন সেগুলো আপনি ফেসবুকে দেখাবেন ঠিক আছে দেখাবেন তো এই যে মানে ক্রিয়েটিভিটি সব আপনার উপর ঠিক আছে এটা যদি এই যে দেখেন আমি এটা কি করি এটাকে একটু সাজাই যেহেতু সময় আছে আর কিছু এটাকে যদি একটু সাজাই আমি এটা কি করলাম আমি ছোট্ট একটা ইলিপস নিলাম ইলিপস নিয়ে এটার স্ট্রোক কালারটা একটু সাদা করে দিলাম ঠিক আছে স্ট্রোক কালার সাদা করে দিলাম এটার কালারটা একটু 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 খেয়াল রাখবেন সবসময় অপোজিট একটা কালার দেওয়ার চেষ্টা করবেন এটার সঙ্গে একটু যাতে যেটা মানায় সেভাবে কালার দেওয়ার চেষ্টা করবেন এরপর তো জানেনই অল্টার দ্বারা কপি হয় আমি এখানে একটা কপি দিলাম তারপরে তো কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয় তাই না আমি এখানে জাস্ট এই চারটা ফেললাম এরপর আমি এখানে আবার কপি নিয়ে আসলাম আবার একটা কপি দিলাম কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয় তাই এরকম করে আমি সাজাইতে পারি কাজ কাজগুলো ঠিক আছে আবার যদি মনে করেন এগুলো বেশি ব্রাইট হয়ে গেছে মানে আপনার মূল কাজটা ফুটছে না তখন আপনি একটু লাইট করে দিবেন ঠিক আছে এটা আপনার উপর একটু লাইট করে দিবেন আর যদি মনে হয় যে না এগুলো দেখতে ভাজে লাগতেছে ফেলে দিবেন কাজটা আপনার উপর ঠিক আছে সবাই কষ্ট করে আজকে খুব কষ্ট করছেন যেহেতু আপনারা আজকে আমার বারবার নেটওয়ার্কটা সমস্যা হয়েছে কষ্ট করে ক্লাসে থাকলেন আজকের ক্লাসটা এখানে অফ করে দিতে চাচ্ছি স্যার ওই যে আমার একটু সমস্যা ছিল জি বলেন বলেন সমস্যাটা সলভ করি সবাই একটু দেখুক হ্যাঁ বলেন স্যার ওইটা হচ্ছে ওই যে আপনি একটা হাফ সার্কেলের উপরে লেখা লিখলেন আপ সার্কেলের উপরে ওটা তো অনেকবার দেখাইলাম যে আমি এই সার্কেল নিছিলাম অবশ্যই স্ট্রোকটা নিতে হবে ডাইরেক্ট সিলেকশন টুলটা ফেলে দিবেন বা ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করবেন নিচের অংশটুকু ফেলে দিবেন টিতে চাপ দিবেন যখন দেখবেন টিটা এরকম হয়েছে এরকম থাকলে নেবেন না টিতে ক্লিক করলেন এই যে আপনি আপনার টাইপটা করে ফেললেন স্যার এটা আমরা মানে সামনে পিছনে সরাবো কিভাবে এটা স্যার সামনে পিছনে সরাবেন বলতে আমি বুঝতে পারিনি মানে স্যার এই যে ডিটা প্রথমের দিকে আছে আমি চাচ্ছি আরেকটু উপর থেকে শুরু হবে এটা হ্যাঁ এটা তো বললাম যে এইভাবে আপনি কাট করবেন ঠিক আছে কিন্তু মানে এই যে আরো উপর থেকে শুরু হচ্ছে এরকম চাচ্ছেন তাই না চাচ্ছি স্যার এটা কিভাবে এটা একটু স্পেস বাদ দিয়ে সরাবেন আসলে না এটার কোনো এইভাবে কোনো কাজ হয় না এটার সিস্টেমটা আলাদা আমি আজকে জাস্ট দেখে দিলাম যে আপনাদের কম্পোজের জন্য আমি প্রথমবারই বলেছি যে
কার্ভ করার আরেকটা সিস্টেম আছে, সেই সিস্টেমে কাজ করতে হবে। বাট কার্ভ লোগোগুলো কিন্তু আস্তে আস্তে উঠেই যাচ্ছে, যে আমরা আগে লিখতাম এরকম রাউন্ড করে লিখতাম, এই লোগোগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, কারণ এটা একটু সমস্যা হয়, এই লোগোটা জায়গাটা বেশি নেই, তারপরে বিভিন্ন গানে সেট হতে চায় না। এই লোগোগুলো দেখবেন আপনি খেয়াল করে আস্তে আস্তে উঠে যাচ্ছে রাউন্ড লেখা লোগোগুলো। তো এই লেখাটার আরেকটা সিস্টেম, নেক্টারের লোগোটা এরকম এমন, হ্যাঁ আমি বললাম তো নেক্টারের লোগোটা এরকম, কিন্তু আমি বলছি কি এই লোগোগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। নেক্টারের লোগোটা দেখাইছে, এটা আমি আপনাদেরকে রবিবারের ক্লাসে কার্ভ লেখাটা আবার দেখাবো, যে এটা কিভাবে কার্ভ করে, ঠিক আছে? আর লোগোর তো একদিন প্রজেক্ট আছে, সেদিনও দেখাবো, ঠিক আছে? রবিবারে দেখাবো লেখাটা কার্ভ কিভাবে করে। আপাতত এই প্রজেক্ট আমাদেরকে আমাকে জমা দেন। আর কারো কোনো প্রবলেম আছে স্যার? বলবেন কার্ভটা একটু নিচের দিক দিয়ে করে একটু দেখাবেন, জাস্ট রাউন্ডটা নিচের দিক দিয়ে লিখবো আমি, ওভাবে যদি একটু দেখাবেন। বুঝি নাই নিচের দিক দিয়ে, আমি তো উপর দিয়ে লিখলাম কার্ভটা। হ্যাঁ আপনি, আমি উপর দিক দিয়ে, আমি উপর দিক দিয়ে লিখলাম, আপনি নিচ দিক দিয়ে লিখবেন, উপরে ফেলে দিবেন, নিচে লিখবেন। আচ্ছা ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। তাই না জি স্যার? আমাদের ভিজিটিং কার্ড কি পুরোটাই করে দেওয়া লাগবে, নাম টাম সহ? না, আমি বলছি আপনি ডিজাইনটা কেমন করতে পারছেন, আমি সেইটুকু যাচ্ছি যে আপনি পাচ্ছেন কিনা, তাহলে আমি দ্রুত আপনাদেরকে প্রজেক্টের দিকে নিয়ে যাব, যে হ্যাঁ পাচ্ছেন আপনারা, তাহলে আরেকটু যদি কাজ করতে পারেন, আমার যদি সলভ দেওয়া লাগে তাহলে আমি আপনাদেরকে সেটার উপর সলভ দিব, যে এটা যদি আরেকটু এরকম করেন আরো ভালো হবে, সেক্ষেত্রে আপনি শিখে ফেললেন কাজটা, ঠিক আছে? এটা বলতে চাচ্ছি। তাহলে আমরা আমাদের মানে ক্রিয়েটিভিটি দিয়ে একটা ভিজিটিং কার্ড তৈরি করার চেষ্টা করব। জি জি, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি ভিজিটিং কার্ড করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন স্যার। আপনিও ভালো থাকবেন।